ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা আসলে কি হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অথবা আমরা যে পাসপোর্ট চেঞ্জের ছবি করি, এগুলো আসলে অনলাইনে খুব সহজে করা যায় ফটোশপ ছাড়াই। তো আমি ফটোশপ ছাড়াই আজকে আপনাদেরকে দেখাবো যে ছবি পাসপোর্ট চার্জ কীভাবে করে বা ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করতে হয়। এটা আমার ফটোশপ, আমি ফটোশপে যাচ্ছি না, আমি আপনাদেরকে দুটো লিংক দেখাচ্ছি। তো এই যে নিচে যে লিংকটা, এটা আমরা এখান থেকে আমি কপি করে নিয়ে পেস্ট করব। আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এগুলা ইউজ করতে পারবেন। তো আমি আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি এই লিঙ্কটাও পেস্ট দিলাম এবং এই লিঙ্কটাকেও আমি পেস্ট করলাম। এই তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন যে আপলোডে ফটো। হ্যাঁ, তো আমি এখানে যে সিলেক্ট ইমেজে যাব, যাওয়ার পরে আমি আসলে যেই ছবিটা আমি এই পাসপোর্ট চাইজ করব, যেমন এই ছবিটাকে আমি পাসপোর্ট চাইজ করব, এই ছবিটাকে আগে আমি পাসপোর্ট চাইজ করি, আপনাদেরকে দেখাই কীভাবে করে। এই যে তারপর যেটা করতে হবে, এই যে এখানে যে একটা মানুষের আকৃতির মতো একটা ইয়ে দেখা যাচ্ছে, এখানে আমরা শুধু মাথাটা, এই মাথাটাকে আমরা আর এই কানের জায়গায় কান একটু আর একটু জুম দেব। এই যে আপনারা এভাবেই করবেন, তারপরে এইদিকে এইদিকে এগুলো দিয়ে আপনারা এদিক সেদিক করতে পারেন, সমস্যা নেই। এখানে আবার এই ছবির মোড চেঞ্জ করতে পারবেন, এপাশ থেকে ওপাশ উল্টা পাল্টা যা ইচ্ছে করা যাবে। এইখানে আপনি এই যে আকৃতি যেটা, এটা সরিয়ে দিতে পারেন অথবা রাখতে পারেন। তো আমি আসলে আকৃতিটা রাখলাম যাতে বোঝার জন্য। এবার আমরা এই যে ছবিটা আমাদের মার্ক করা শেষ, এনে একদম সোজা শুধু নেক্সট বাটনে টিপ দিবেন, হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে ছবিটা আপনি এই যে কমপ্লিট, কমপ্লিটে টিপ দেন, এই যে ছবিটা হয়ে গেল। এবার আপনি ছবিটাকে ডাউনলোড করে নিতে পারেন, এই যে এখানে ডাউনলোড আছে, ডাউনলোড করে নিতে পারেন। কারণ আমি ডাউনলোড করি করি দেখা আপনাদেরকে। হ্যাঁ, আমার ছবিটা ডাউনলোড করা শেষ, আমি এই যে ছবিটা এখানে আমি এটাকে কপি কাট করে নিলাম, নেওয়ার পরে আমি আমার মূল ড্রাইভে রাখলাম। এই যে ছবিটা দেখতেই পাচ্ছেন, এটা পাসপোর্ট হয়ে গেছে। আচ্ছা, এ হলো একটা দেখালাম, এবার আমি আরেকটা দেখাই। আমার এখানে যে আরেকটা লিঙ্ক যেটা আমি দিলাম, ওই লিঙ্কটা এবার আমরা এখানে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। এখানে আর কাজ নেই, এটা আমি বাদ দিয়ে দিলাম। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপলোড ইমেজে টিপ দেবো। এই আপলোড ইমেজে টিপ দেওয়ার জন্য, দেওয়ার পরে আমরা যেমন এই পাসপোর্টটা যে ছবিটার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করবো, আমরা ছবিটাকে এখানে আপলোডে টিপ দিলাম, আপলোড হচ্ছে। এই যে আপলোড কমপ্লিট, এই যে অটোমেটিকলি পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ছবিটাকে আমরা এই যে এডিট বাটনে টিপ দিয়ে আমরা এখানে কালার দেব। এখন আমরা আসলে ব্যাকগ্রাউন্ড হিসেবে, এই যে কালার ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি পিছনে কী কালার দিতে চান, এখানে এই যে গ্রিন, ইয়েলো, যা ইচ্ছে আর কি, রেড, হ্যাঁ যেটা ভালো লাগে আপনি দিতে পারেন। এই যে এখন ধরুন আমি এই ছবিটাকে এই কালারটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে ডাউনলোডে টিপ দিলাম, এই যে ডাউনলোড শেষ, ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তো ছবিটা ডাউনলোড হওয়ার পর আমি ছবিটাকে দেখাচ্ছি আপনাদের, ছবিটা এই যে ছবিটা মূল ফাইলে নেই, আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছবিটা, দেখছেন খুবই সোজা, আসলে কাজটা তো কঠিন না। তো এই গেল এটা। এবার আমি আমার এই যে এখানে আরেকটা ছবি আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ছবিটা। এই ছবিটা যেহেতু পুরো ছবি, এই ছবিটাকে আমি পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো বিভিন্ন চিনারি দিয়ে, যেমন আমরা 3R 4R এই ধরনের ছবি যেটা বাইর করি আর কি, অ্যালবাম সাইজের ছবিগুলো, অ্যালবাম সাইজের ছবিগুলো আমরা বাইর করার পরে, মানে এগুলো এডিট করতে অনেক সময় লাগে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে। তা আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আমি দেখাবো আপনাদেরকে, খুব সুন্দর সুন্দর চিনারি আছে, যে কোনো একটা চিনারি আপনারা ইউজ করতে পারেন। তা আমি আসলে দেখাচ্ছি, তো এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ অটোমেটিক হয়ে গেলে, এটা হলো অরিজিনাল, এটা হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এবার আমরা যাবো হলো এডিটে, এডিটে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন, আগে আমি কিন্তু কালারে গেছি, আমি এখন কালারে যাব না, আমি ফটোতে থাকবো। ফটোতে থাকার পরে এখানে দেখতেই পাচ্ছেন এগুলো সব পিছনে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে পাওয়া যাবে। তারপরে এই যে দেখেন, আমি দেখাই, এই যে ঘর বাড়ি, হ্যাঁ এই যে ঘর বাড়ি, এগুলার পিকচার আছে, যে গাছগাছালি, এই যে সাগরের পাড়ে, হ্যাঁ অনেক ধরনের সুন্দর সুন্দর অনেক এই আপনার ব্যাকগ্রাউন্ডগুলো আছে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন খুব সুন্দরভাবে, একদমই আপনার কষ্ট নাই। হ্যাঁ,
ফটোশপে এগুলো করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু এখানে সময় লাগে না। এখানে খুব নিখুঁত ভাবে আপনি কাজগুলো করতে পারবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই এখানে শুধু টিপ দিবেন, এটাই তো ভিউয়ার্স। এভাবে করবেন, করার পরে আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পরে, যেমন আমি আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই, আমি আসলে একটা ব্যাকগ্রাউন্ড দিই, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করব যাতে ম্যাচ হয় আর কি। আমি আসলে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি, দেখি কি হয়। এই যে তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিলাম, দেওয়ার পর আমি ডাউনলোডে টিপ দেবো। ডাউনলোডে টিপ দেওয়ার পরে আমার ছবিটা ডাউনলোড হচ্ছে। আমি ছবিটা আমার এখান থেকে কাট করে আমি মূল ফাইলে নিয়ে আসি। এই যে আমার মূল ফাইলে ছবিটা। তাহলে এই হলো আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, দেখছেন খুব নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড। এটা জেনুইন ছবি, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ছবিতে কোনো কাটা ছেঁড়া কোনো কিছু লাগে নাই, যে অনেক সময় কানের পাশে, চুলের পাশে বা অনেক ক্ষেত্রে এই যে অঙ্গ চিপায় চাপায় এগুলা দেখা যায়, এগুলা কাটতে একটু সময় লাগে। হ্যাঁ, এটা নিখুঁতভাবে করুন। যেমন পাসপোর্টের যে ছবিটা দেখতে পাচ্ছেন, খুব নিখুঁতভাবে হয়ে গেল। তো ভিউয়ার্স, এভাবে আপনারা করবেন। আমি এই দুটো লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে লিংক দুটো কপি করে আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আসলে চ্যানেলটা আমি নতুন করে খুলেছি, আর সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড দেব, আপনারা ওটা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আমি চেষ্টা করব যে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার জন্য নতুন নতুন টিপস নিয়ে আপনাদের মাঝে ইনশাআল্লাহ হাজির হব। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।